ওদের দমন না করলে বিশ্বে আমরা প্রশ্নবিদ্ধ হব। ডক্টর জাফরুল্লাহ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, পীরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় স্বাধীনতা বিরোধীর সম্পৃক্ততা রয়েছে। তারা দেশকে অস্থির করে তুলতে সারা দেশে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা করছে। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে পীরগঞ্জের ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মান্ধ রাজনীতির বলি হচ্ছে সংখ্যালঘুরা। হামলাকারীদেরকে চিহ্নিত করে এখনই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ওদেরকে দমন না করলে দেশকে ওরা অশান্ত করে তুলবে। এতে বিশ্ব দরবারের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব। এ সময় তিনি তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য এক মাসের খাবার দেওয়ার প্রস্তুতি দেন। বুধবার বিকালে বৃষ্টির মধ্যে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দুপল্লী মাঝিপাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে গিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কসবা হিন্দুপল্লী মাঝিপাড়ার প্রশান্ত সরকারের ছেলে পরিতোষ সরকার ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। ওই পোস্টের কারণে রাত 10টার দিকে উগ্রবাদীরা মিছিল নিয়ে এসে মাঝিপাড়ার জেলে পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।